আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব, সম্মানিত শ্রোতা মণ্ডলী, বক্তব্য রাখছেন মোহতারাম আমিরে জামাত ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما مسكتم بهما، كتاب الله سنة نبيه، رواه في الموطا بإسناد معضل، ولكنه صحيح بشواهده كما قال شيخ الألباني رحمه الله. সম্মানিত ওলামায়ে কেরাম এবং আজকের তবলিগি ইজতেমা 2004 এর দ্বিতীয় দিনে সমবেত শ্রোতৃমণ্ডলী, বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে আহলে হাদিস আন্দোলনের দাওয়াতে সাড়া দিয়ে যে সমস্ত ভাই ও বোনেরা দীর্ঘ সফরের কষ্ট স্বীকার করে বহু অর্থ সম্পদ ব্যয় করে সময় ও শ্রমের কোরবানি দিয়ে নিজেদের শত কাজ ফেলে রেখে যে দাওয়াতের মহব্বতে আজকে এখানে আপনারা সমবেত হয়েছেন, আমি সর্বপ্রথমে আমার সেই দরদি ভাইদেরকে নিজের দরদ ভরা কণ্ঠে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের এখানে আগমন সম্ভব হয়েছে, আমি সেই আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। না বলে পারছি না যে গতকালকে সাতক্ষীরা থেকে আগত 35টা বাস পাকশি ফেরি ঘাটে কেউ 5 ঘন্টা সর্বোচ্চ 11 ঘন্টা পর্যন্ত তাদেরকে প্রচুর কষ্ট স্বীকার করতে হয়েছে। মায়েরা আরো বেশি কষ্ট পেয়েছেন তাদের বাচ্চাদেরকে অনেকে সাথে নিয়ে। 11 ঘন্টা এক জায়গায় বসে থাকা, যেখানে কোনো গাছের ছায়া নেই, যেখানে কোনো হোটেল নাই, বসার জায়গা নাই, প্রখর রৌদ্রের বসাকের তীব্র দাবদাহের মধ্যে
অপেক্ষার যন্ত্রণা সহ্য করা, শুধুমাত্র যে দাওয়াতের মহব্বতে আল্লাহ পাক তাদের এই কষ্ট, এই মেহনত প্রতিটি মুহূর্তের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে যেন দান করেন, আল্লাহ পাক তাদের আমলনামায় যেন বেশি বেশি করে যাজা দান করেন, আমরা সকলে সেই দোয়া করি। আল্লাহ পাক তাদের এই নেক নিয়তকে কবুল করুন, আমিন। অনুরূপভাবে সুদূর ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের থেকে আটারসির প্রধান খাদেম যিনি এসেছিলেন গতকাল, হঠাৎ করে আজকে হার্ট অ্যাটাক হওয়ায় তিনি আমার কাছ থেকে বিদায় গ্রহণ করে বেলা তিনটার দিকে রওনা হয়ে চলে গেছেন। 72 বছরের বৃদ্ধ মানুষ, তার ছেলে কালকে আব্দুস সামাদ এখানে বক্তব্য রেখেছিল, আপনারা শুনেছিলেন, যাওয়ার সময় বেশি, এমনকি আমাদের স্ত্রী কন্যাদেরকেও এখানে নিয়ে আসতাম, একই দৃশ্য আমরা দেখলাম, এত আনন্দিত তাদের সে আনন্দের অভিব্যক্তি আপনাদের সামনে আমার ভাষায় বলা মানাচ্ছে না। যাওয়ার বেলায় তারা সবাই আপনাদেরকে সালাম দিয়ে গেছে, যেন আপনারা তাদেরকে দোষারোপ করবেন না, বাধ্য হয়ে তারা চলে গিয়েছে, আপনারা সবাই তাদের জন্য খাস দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে এই শিরক থেকে তওবা করার এই মানসিকতা যেন আরো জোরদার করে দেন। শিরকের আড্ডাখানায় তাদের মাধ্যমে আল্লাহ পাক যে তৌহিদের ঝান্ডা উড্ডীন করেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন আরো তৌফিক দান করেন, আরো ক্ষমতা দান করেন, আরো সাহস দান করেন, সকলেই বলুন আমিন। আজকে সিলেটে শাহজালালের দরগাহের গেটে তাদের ওরসের মাত্র 2 দিন আগে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর ব্যানার টাঙিয়ে বেলা 10টা থেকে মাগরিব পর্যন্ত দীর্ঘ সময়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়া, শিরক ও বিদআতের বিরুদ্ধে দৃঢ়হীন বক্তব্য রাখা, যা আজকে আমাদের ওইখানে ভিডিও এবং সিডি বিক্রি হচ্ছে, আপনারা পারলে নিয়ে দেখবেন সেখানে আমরা কি বক্তৃতা করেছি। এই দীর্ঘ সময় ধরে ওরসে আগত এই সমস্ত মস্তানরা, গাজাখররা, হাজার হাজার মানুষ আমাদের মাইকের আওয়াজ যদ্দূর পৌঁছেছিল সেদিন, তারা সেদিন আমাদের বক্তব্য শুনেছে এবং তারা যে সহ্য করে আমাদেরকে সেখানে বক্তৃতা করার সুযোগ দিয়েছিল, এটা কি আল্লাহ পাকের খাস মেহরবানি নয়? আজকে সিলেটের শাহজালালের দরগাহের মধ্যে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত চলে গিয়ে সেখানে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। 2001 সালে যখন আমি প্রথম সেখানে দাওয়াত নিয়ে গেছিলাম বক্তৃতা করার, এক পর্যায়ে একজন লাল খেল্লাধারী বড় লম্বা জামাওয়ালা এসে যখন সরাসরি স্টেজে উঠল, আমি মনে করেছিলাম এই বুঝিয়ে খাইল, কিন্তু না, ওই লোকটি এসে সরাসরি আমার সঙ্গে মোসাফের পাশে দাঁড়িয়ে বলছে যে ওস্তাদজি কিছু মনে করবেন না, আপনার প্রেরিত ফ্রি সৌজন্য মাসিক আর তাহরিক আমরা প্রতি মাসে পেয়ে থাকি, জমিয়তে ইহিয়া তুরাস আল ইসলামী কুয়েত যাদের প্রতিনিধি আজকে মঞ্চে বসে আছেন, ওনারা আমাদেরকে প্রতি মাসে তাহরিক প্রকাশের জন্য অল্প কিছু পয়সা দিয়ে থাকেন, আমরা সেই পয়সাটা ব্যয় করি সৌজন্য কবি বিতরণ করার মাধ্যমে, সারা বাংলাদেশে 1000-এর ঊর্ধ্বে সৌজন্য কবি আমরা বিতরণ করি, বাংলাদেশের যত বড় বড় পীরের দরগা আছে, বাংলাদেশের যত ডিসি সাহেব আছেন, বাংলাদেশে যত ভাইস চ্যান্সেলর আছেন, বাংলাদেশে যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, বড় বড় মাদ্রাসা আছে, আমরা সেখানে মাসিক আর তাহরিক ফ্রি পাঠিয়ে থাকি, সেই একটা কপি ওই শাহজালালের দরগার মাদ্রাসাতেও যায়, সেখানে মাদ্রাসার শিক্ষকরা গোপনে নিজেরা সেই তাহরিক পড়েন, যখনই তারা শুনেছেন যে তাহরিকের সেই ব্যক্তিত্ব আজকে দরগা গেটে সম্মেলন করছেন, তখন ওই শিক্ষকরা অতি গোপনে সংগোপনে কমিটিকে না জানিয়ে আমাদের বক্তৃতা শুনেছে, এবং এক পর্যায়ে জনৈক শিক্ষক সরাসরি মঞ্চে এসে বলছে ওস্তাদজি আপনাদের বক্তৃতার প্রতিটি পয়েন্টের সঙ্গে আমরা একমত আছি, কিন্তু জাহির করার ক্ষমতা নাই, আজকে জাহির করি কালকে আমার কল্লা উড়িয়ে দেবে এরা, তবে অন্তর থেকে দোয়া করি আপনারা যে দাওয়াত দিলেন আজকে দরগা গেটে এই দাঁড়িয়ে, এই দাওয়াত ইনশাআল্লাহ সারা সিলেটের ভূমি কাঁপিয়ে দেবে, দেখবেন আর 10-12 বছর পরে সিলেটে আর কোনো শিরক বিদআত থাকবে না ইনশাআল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। أتعنا سادتنا وكبرانا فضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا ترى شدين بلوي الله
আমরা এই পৃথিবীতে আমাদের নেতাদের আমাদের গুরুজনদের আনুগত্য করতাম, তারা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই। হে আল্লাহ, যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয় তাহলে ওদেরকে দ্বিগুণ শাস্তি দিতে হবে এবং কঠিন ভাবে তাদের উপরে লানত বর্ষণ করতে হবে। যদি এই রিট অ্যাপিল সেদিন এই সমস্ত মানুষেরা করে, সেদিন আহলে হাদিসের ওলামায়ে কেরাম, আহলে হাদিসের খোতাবায়ে আজম, আহলে হাদিসের নেতৃবৃন্দ সেদিন আল্লাহ পাকের নিকটে কি জবাবদিহি করবেন? ওই জবাবদিহির হাত থেকে বাঁচার জন্য জীবনের ঝুঁকি নিয়ে শাহজালালের দরগা গেটে গিয়ে বক্তৃতা করার সাহস পেয়েছিলাম। যদি সেই ঝুঁকি নেওয়ার মেজাজ না থাকতো তাহলে অন্ততপক্ষে সিলেটে আর কোথাও যাই না যাই, দরগা গেটে যাওয়ার হিম্মত অত সহজে হবে না কারোর। আল্লাহ পাকের গায়েবী মদদ নেমে এসেছিল সেদিন। এই ব্যক্তি যখন এসে এই কথা বলল, তার পরক্ষণে আর এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমরা বহুদিন থেকে হকের আওয়াজের আকাঙ্ক্ষায় ছিলাম, আজকে হকের দাওয়াত পেয়েছি। হে আমিরে জামাত, আর পাঁচটা মিনিটও দেরি করতে আমি রাজি নই, আমি এখনই এই মঞ্চে দাঁড়িয়ে আমি আহলে হাদিস হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে দিলাম। বললেন, আলহামদুলিল্লাহ। তিনি আজকে আসতে চেয়েছিলেন কিন্তু বিশেষ কারণে আসতে পারেননি বলে আমাকে মোবাইলে দুঃখ প্রকাশ করেছেন। খোদ সিলেটের মধ্যে এই আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আল্লাহর মেহরবানি এতদূর তারা এগিয়ে গেছে, তারা সিলেটের শহরে একটা বিল্ডিংয়ে নিজেরা টাকা দিয়ে ঘর ভাড়া করে আজকে অফিস খুলে বসে আছে। আছেন কোথায়? অদূর ভবিষ্যতে এই 18-তে বলে দেবে। আজকে 18-এর ভাইরা যাওয়ার সময় আমাকে দাবি করে গেছে, আমরা অতি সত্তর 18-ই ওই শিরিকের আড্ডাখানার পাশে আহলে হাদিসের একটা মসজিদ করতে চাই, আমরা মাটি দিচ্ছি আপনারা মসজিদ করে দেন। আমার মনে হয় আহলে হাদিস জামাতের উচিত হবে সবাই 10 টাকা করে চাঁদা দিয়ে হলেও ওখানে মসজিদ গড়ে দেওয়া। আমরা চেষ্টা করব যে কোনো মূল্যে যে কোনো ভাবে 18-তে আহলে হাদিসের একটি মসজিদ করার জন্য, পারলে সেখানে একটা কমপ্লেক্স তৈরি, একটা মাদ্রাসা করে দেওয়ার জন্য, এবং সেখানে আমাদের খতিবদেরকে বক্তাদেরকে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেব যেন সেখানে তারা বক্তৃতা করে আরো বহু মানুষকে যেন দাওয়াত দিতে সুযোগ লাভ করেন। আল্লাহ পাক যেন আমাদের এই মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেন, বলুন আমিন। 18 বিশ্ব জাকের মঞ্জিলের সিনিয়র মাদ্রাসার প্রভাষক স্বয়ং আজকে এসে আমার কাছে হাতে হাত রেখে আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে, আল্লাহ তুমি আমাকে দিনের দাওয়াতে নিয়ে এসেছো, রাজশাহী তবলিগ ইস্তেমা দেখলাম, আর কিছু চাওয়া পাওয়ার নেই, আমিরে জামাত দোয়া করুন যেন আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনে হকের উপরে টিকে থাকতে পারি এবং দাওয়াতের সালাফিয়ার মাধ্যমে জীবনটা আমি ব্যয় করতে পারি। এর চাইতে আপনারা কোন দোয়া চান বলুন তো? এটা আলেম মানুষের এই আবেগ, এই অভিব্যক্তি আজকে হচ্ছে সারা বাংলাদেশে। যেখানে যেখানে আপনার দাওয়াতকে বাধাগ্রস্ত করা হবে সেখানেই আপনাকে দাওয়াত দেওয়ার জন্য যেতে হবে। পশ্চিমবঙ্গের খ্যাতনামা আহলে হাদিস কেন্দ্র আবদুল্লাহপুর, সেখানকার যিনি মূল প্রাণ পুরুষ ছিলেন মাওলানা মুসলিহউদ্দিন, তিনি তার ছাত্রদেরকে উপদেশ দিতেন, তিনি প্রতি সপ্তাহে দাওয়াতের টিম পাঠাতেন ছাত্রদেরকে। তো ছাত্ররা সবসময় ওই সহজ জায়গায় যেতে চায়, কঠিন জায়গায় যেতে চায় না, যেখানে গেলে বাধা সেখানে যেতে চায় না। তো একদিন তিনি রাগ করে ছেলেদেরকে বললেন, এ লড়কো, যাহা ডান্ডা খানো কো মিলে ওহাঁ যাও, যাহা আন্ডা খানো কো মিলে ওহাঁ মত যাও। যেখানে গেলে লোকেরা আন্ডা খাওয়ায় ডিম খাওয়ায় ওখানে তোমরা যেও না, যেখানে গেলে ডান্ডা খেতে হবে ওইখানে যাও বেটা, বাদে মুসলমানের বাচ্চা হও। আহলে হাদিস আন্দোলনের দাওয়াত দিব, ঘরের মধ্যে বসে নিজের ঘরে বসে যদ্রম্ভসম্ভ করব, অন্যদের কাছে দাওয়াত দেব না কেন? তারা কি মানুষ নয়? যদি মহব্বতের সঙ্গে সবাইকে আমরা বলতে পারি তৌহিদের কথা, শিরকের অপকারিতার কথা, বেদাতের অপকারিতার কথা, এমন কোন মুসলমান নাই যে সে দাওয়াত গ্রহণ করবে না, কারণ আমরা সবাই জান্নাতের পিয়াসী, সবাই আমরা জান্নাত চাই। বন্ধুরা আমার, আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশ, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও।
একই সঙ্গে দুটা জিনিস আসছে, আল্লাহর ইবাদত, ইন্নাল ইবাদাত লা তাহসুলু ইল্লা বিল কুফরি ওয়া তাগুত, তাগুতের বিরুদ্ধে কুফরি ঘোষণা করা ব্যতীত আল্লাহর ইবাদত কখনোই হাসিল হওয়া সম্ভব নয়। এজন্য আমরা কালেমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না বলা পর্যন্ত ইল্লাল্লাহ হতে পারে না। আপনি যদি লা ইলাহা না বলেন, ইল্লাল্লাহ বলে লাভ আছে? আপনাকে আগে লা ইলাহা বলে নিজের ভিতর থেকে যাবতীয় শিরকি চিন্তাধারাকে ছুটি ফেলে দিতে হবে, অতঃপর ওই শূন্য স্থানটাকে ইল্লাল্লাহ দিয়ে পূর্ণ করে দিতে হবে। আপনার হৃদয় জগতে, আপনার মানস জগতে, আপনার কর্ম জগতে, আপনার জীবনের প্রতিটি পদে পদে, নিশীথে প্রভাতে, চলনে বলনে, শয়নে স্বপনে, সর্বত্র আইনে বিধানে, সর্বত্র আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহ ব্যতীত আপনি কারো কাছ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তবেই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ধর্মীয় জীবনে আল্লাহকে মানবেন, রাজনৈতিক জীবনে তাগুতকে মানবেন, কশ্চিন কালেও পূর্ণ মুমিন হতে পারবেন না। আব্দুল্লাহ, আব্দুল মুত্তালেব, আবু তালেব, আমেনা, এই নামগুলো কি ইসলামী নাম নয়? আল্লাহ রসুলের বাবা ছিলেন আব্দুল্লাহ, দাদা ছিলেন আব্দুল মুত্তালেব, চাচা ছিলেন আবু তালেব, মা ছিলেন আমেনা। এই সুন্দর সুন্দর নাম থাকা সত্ত্বেও, আল্লাহকে স্বীকৃতি দেওয়া সত্ত্বেও কেন সেখানে রসুল এসেছিলেন? একটাই মাত্র কারণ ছিল সেখানে, এরা তৌহিদ রুবুবিয়াতকে স্বীকার করেছিল, তৌহিদ ইবাদতকে এরা স্বীকার করে নাই। এরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু আল্লাহকে দাসত্ব করতে হবে এটা তারা মানে নাই। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান ভেবেছিল শুধু আল্লাহকে, আল্লাহর নাম জপ করলেই আল্লাহ খুশি হবেন, আর কোনো কিছুই দরকার নাই, বাকি সব কিছু আমরা আমাদের আইন মতো চালাবো। ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন দেবদেবী এসে বসেছিল, অর্থনৈতিক ক্ষেত্রে আবু জাহাল সুদখোর মহাজন হিসেবে আবির্ভূত হয়েছিল, রাজনৈতিক ক্ষেত্রে সেখানে গোত্রীয় দ্বন্দ্ব স্থান লাভ করেছিল, আজকে তার স্থান দখল করেছে বাংলাদেশে। সেদিনে এসে সুদখোর আবু জাহালের স্থান দখল করেছে, আজকে সুদখোর ব্যাংকের মহাজনরা। সেদিনে সেই গোত্রীয় দ্বন্দ্ব স্থান দখল করেছে, আজকের গণতন্ত্রের রাজনৈতিক দলীয় দ্বন্দ্ব। সেদিনের সেই ধর্মীয় দেবতারা দখল করেছে, আজকে বিভিন্ন কবরের তথাকথিত পীর সাহেব কেবলারা, এরা বসে আছে জনগণের কাছ থেকে নজর নিয়াজ নেওয়ার জন্য। সেদিন যে নজর নেওয়াজ যেত ওই সমস্ত দেবদেবীর কাছে, প্রতিমার কাছে, আজকে সেই সমস্ত নজর নেওয়াজ যাচ্ছে আমাদের কবরে। কবর পূজা চলছে সমানে ধর্মের নামে, পীর পূজা চলছে সমানে ধর্মের নামে, অথচ আমরা ভাবছি আমরা জান্নাত পাব। ওদিকে রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর আইন বাতিল করে মানুষের আইন চলছে, তাগুতের আইন চলছে, এরপর আমরা ভাবছি আমরা জান্নাত পাব। ওদিকে অর্থনৈতিক ক্ষেত্রে সুদের আইন চলছে, আবু জাহালের পুঁজিবাদী অর্থনীতি চলছে, আর আমরা সুদ খাচ্ছি, গলা ভর্তি করে সুদ ঘুষ খাচ্ছি, আর ভাবছি আমরা জান্নাতে চলে যাব। জান্নাতকে নানির বাড়ি মনে করেছেন নাকি? এতই সস্তা? যদি আমরা জান্নাত পেতে চাই, আমাদেরকে সবার আগে তাগুত মুক্ত হতে হবে, এবং তাগুত মুক্ত হওয়ার পরে সেখানে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতকে বসাইতে হবে, আল্লাহর আনুগত্যের সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। কি করে আল্লাহর ইবাদত হাসিল করা যাবে? এইখানে গিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, এই কে ডিস্টার্ব করছে মাইকের দিকে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত নবীহি। আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটা জিনিস, যতদিন তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরবে কঠিন ভাবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা কখনোই পথ হারাবে না। সে দুটি বস্তু কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং তার নবীর সুন্নাত, হাদিস, পবিত্র কোরআন এবং হাদিস মানুষকে আল্লাহর ইবাদতের দিকে পথ দেখায়। মানুষ বোঝে না, পথ চিনে না, প্রত্যেকেই তার নিজস্ব মত অনুযায়ী কাজ করাকেই মনে করে বোধ হয় এটাই জান্নাতের পথ হবে, কিন্তু এটা ঠিক নয়। প্রত্যেক মানুষ তার নিজস্ব ধারণা অনুযায়ী কাজ করে, আর সেখানে গিয়ে শয়তান সেখানে
তার ধারণার মধ্যে ঢুকে পড়ে এবং তাকে বিভ্রান্ত করে। যারা কমিউনিস্ট তাদেরও দলিল আছে, যারা কাদিয়ানি তাদেরও দলিল আছে, যারা জাবরিয়া অদৃষ্টবাদী তাদেরও দলিল আছে, যারা কাদরিয়া অদৃষ্টকে অস্বীকারকারী তকদিরকে অস্বীকারকারী তাদেরও দলিল আছে। সমস্ত দলিল কোরআন থেকে দেওয়া যাবে। আবু জেহেল বলেছিল, লজিক দিয়েছিল, লাউশা আল্লাহ লামা আশরাক না, যদি আল্লাহ চাইতেন আমরা শেরেক করতাম না, আল্লাহ চান নাই তাই আমি শেরেক করি। দোষটা কার? আবু জেহেলের দোষ না আল্লাহর দোষ? শ্রোতা ভাইরা কথা জবাব দেন, এটা আরাফাতের ময়দান নয় যে খালি ঘুমাবেন আর উঠবেন। যারা শুয়ে লম্বা আছে সবগুলো গুঁতো মারেন, সবগুলো গুঁতো মারেন, একেবারে সোজা গুঁতো মারেন। এটা তবলিগ জামাত নয়, টঙ্গীর ইস্তেমা নয়, উঠান সবগুলোকে। সকলে বলেন নারায়ণ তাকবীর। এইরকম তকবীরে কাজ হবে না, এর সাথে জোরে বলতে হবে নারায়ণ তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো। আপনারা কাউকে জাগাচ্ছেন না তো ভাই, বিধান কেমন করে কায়েম করবেন? সকলকে জাগিয়ে দেন। থামেন থামেন, চুপ, সকলের জাগিয়ে দেন। আবু জেহেল বলেছিল, এ মোহাম্মদ আমি ইমান আনি নাই, তোমার দুঃখ করছো কেন? লাউশা আল্লাহ লামা আশরাকনা, যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে আমরা শিরক করতাম না, অতএব আল্লাহই তো আমাদেরকে শিরক করাইছেন। ওমা তাশাউনিল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, ফাআলুল লিমা ইউরিদ। তা আল্লাহ যদি চাইতেন যে আবু জেহেল মুসলমান হোক, আমি মুসলমান হইতাম। তাহলে লজিক দিচ্ছে কিভাবে? দেখেন, নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে দোষ চাপাচ্ছে। এখন বাংলাদেশে যারা অদৃষ্টবাদী আছে, যারা বলে কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়, যারা বলে তুমি চোর হইয়া চুরি করো, ওজা হইয়া ঝাড়ো, নাকি পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, যেমনি নাচা তেমনি নাচি, পুতুলের কি দোষ? এদের এই বক্তব্য আর ওই আবু জেহেলের বক্তব্য একরকম হয়ে যাচ্ছে না? কথা বোঝা গেল? মিলিয়ে নেবেন আপনারা? নিজে চুরি করব, দোষ দেবো আল্লাহর, নিজে ঘুষ খাব, দোষ দেবো আল্লাহর, নিজে রড চুরি করে ইঞ্জিনিয়ারগিরি করব, অফিস সাফ করে দেবো, ঘুষ খেয়ে পকেট ভর্তি করব, আর ভাববো আল্লাহ যা ইচ্ছা করে তাই হয়, তার বেশি কিছু হয় না। এর অর্থ বোঝে নাই, অর্থ কিভাবে কি বুঝতে আসে তারা বোঝে না। তো দেখা গেল এই অদৃষ্টিবাদীদের দলিল কোরআন থেকে নিচ্ছে। আবার যারা অদৃষ্টকে অস্বীকারী তাদেরও দলিল কোরআন থেকে দেওয়া যাবে। তারা বলে লাইসালাল ইনসানে ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার অসাধ্য কিচ্ছু নাই, অর্থাৎ তকদির বলে কিছু নাই। পানিতে হাত দিলে হাত ভিজে, আগুনে হাত দিলে হাত পুড়ে, এ তকদির আবার কি? কথা খেয়াল করছেন? দলিল সব কোরআন থেকে দেওয়া যাবে। যারা কাদিয়ানি তারা বলে রসুল শেষ নবী নন, পরে আরো নবী আসবে, তো হ্যাঁ আমাদের রসুল শ্রেষ্ঠ নবী, বড় নবী। দলিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, তোমাদের রসুল মুহাম্মদ তোমাদের কারো পিতা ছিলেন না, বরং তিনি আল্লাহ রসুল এবং নবীদের আংটি ছিলেন। ডিকশনারি খোলেন, খাতাম মানে আংটি আছে, খাতাম মানে শেষও আছে। আহলে হাদিস আহলে সুন্নাহ জামাতের লোকরা নিয়েছে শেষ, আর আমি কাদিয়ানি আমি নেব এখানে আংটি, যেহেতু ওটার অর্থ ডিকশনারিতে আংটি আছে, আমি নিলে আপনি কি বাধা দিতে পারবেন নাকি? এমনি করে যে যাই করে প্রত্যেকেই তার দলিল কোরআন থেকে নেওয়ার চেষ্টা করে। বন্ধুরা আমার, বাঁচার উপায় কি? আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন হচ্ছে, তাই তো? কথা তো কোরআন থেকে আসতেছে, তো কথা ঠিকই। এমনকি যত আল্লাহ যত কল্লা তত আল্লাহ, এখানে কত লোক বসে আছেন? এই যে হাজার হাজার লোক আপনারা বসে আছেন, আপনারা প্রত্যেকেই এক একটা আল্লাহ, যদি বলি আপনারা বিশ্বাস করবেন কি? কথা বলছেন না কেন? কিন্তু হ্যাঁ, এদেশে চালু কথা হলো যত কল্লা তত আল্লাহ।
তুমি আছো অনল অনিলে চির নবনীলে বুধর সলিলে গহনে আছো বিটপি লতায় জলধের গায়ে শশীতারকায়ে তপনে। আল্লাহ আছে সর্বত্র, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে কুকুরও আল্লাহ, বিড়ালও আল্লাহ, মানুষও আল্লাহ, শুকুরও আল্লাহ, সাপও আল্লাহ, কাসিমও আল্লাহ, গজনমাসও আল্লাহ, সর্বত্র বিরাজমান। আবুধার বর্ধমানে গল্প করতেন না, পদ্মপাতার উপরে একটা ব্যাঙ বসে আছে, ওদিকে পুকুরের ধারে একটা ছেলে দাঁড়িয়ে পেশাব করছে, বাচ্চা ছেলে, পেশাব ওই ব্যাঙের গায়ে লেগেছে, ব্যাঙ লাফ দিয়ে পড়ে পান দিয়ে ডুবে পড়েছে। তখন কবি বলছে, হরির উপরে হরি হরি শোভা পায়, হরিকে দেখিয়ে হরি হরিতে লুকায়। মানে হরির উপরে হরি, তখন পদ্মপাতা একটা হরি, তার উপরে আছে ব্যাঙ আর একটা হরি, ওদিকে বাচ্চা দাঁড়িয়ে আছে পুকুরের ধারে, ও একটা হরি, বাচ্চা পেশাব করছে, পেশাবটা আর একটা হরি। এবার ব্যাঙ ডুবলো পানির মধ্যে, ও ডুবলো হরির মধ্যে, কথা বোঝা গেছে? তাহলে পানি হরি, পদ্মপাতা হরি, বাচ্চা হরি, পেশাব হরি, মাটি হরি, সবই হরি। হিন্দুর এ হরির সঙ্গে মুসলমানের এ আল্লাহর সঙ্গে কোন পার্থক্য থাকলো? যদি মুসলমান বলে যত কল্লা তত আল্লাহ, আর হিন্দু যদি বলে সবাই আমরা হরি, কোন পার্থক্য আছে? মুসলমান বলছে রহিম মঈনুদ্দিন, করিম মঈনুদ্দিন, গফফার মঈনুদ্দিন, গফুর মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি দিল্লি আজমেরি, তাকে বানিয়ে দিচ্ছে আল্লাহ, সে একটা আল্লাহ শুয়ে আছে। আল্লাহ যেমন রহিম, মঈনুদ্দিন তেমনি রহিম, আল্লাহ যেমন গফুর গফফার, মঈনুদ্দিন তেমনি গফুর গফফার, পার্থক্য কোথায় থাকলো? এই আকীদা নিয়ে যদি আমরা সালাত আদায় করি, সালাত কবুল হবে? এই আকীদা নিয়ে যদি সিয়াম পালন করি, সিয়াম কবুল হবে? খুবই আস্তে আস্তে বলছেন, মানে একটু একটু হবে নাকি, একটু একটু হবে নাকি? কালকে বলি নাই, আল্লাহ নবীর সবচেয়ে বড় মুনাফিক যে ছিল তার নাম ছিল কি মনে আছে? আবদুল্লাহ, আবদুল্লাহ বিন উবাই, মুনাফিক, লম্বা দাড়ি, সুন্দর চেহারা, পাঁচক তো সালাত আদায় করত, সিয়াম পালন করত, যখন জিহাদের হুকুম আসলো পালিয়ে আসলো, মুনাফিক হয়ে গেল। আজকে বাংলাদেশের মুসলমানের অবস্থা হয়েছে তাই, তারা দিনকে তাদের ব্যবসায়ের হাতিয়ার আছে, যতগুলো পুড়িয়ে তাদের খাওয়া আছে বাংলাদেশে, সবগুলো পুড়িয়ে আমাদের ব্যবসায় কেন্দ্রে পরিণত হয়েছে। আদালতে ফায়দা চলে গেলেন, বলে গেলেন স্যার আমাদের বিশ্বাস যদি মৃত্যুবার্ষিকী হয়, সেই যে এবার মৃত্যুবার্ষিকী যে 1 কোটি টাকা হয়েছে কবর রূপে দাবি, বললাম 1 কোটি টাকা এইবার মৃত্যুবার্ষিকী যদি হয়েছে কবর রূপে, তো বিশাল বিশাল চলে না। আর ওষুধ যে তিন দিন হয় সেখানে আরো বেশি হয়, এই বছর যে হিসাব হয়েছে তাতে নাকি 100 কোটি টাকা হয়েছে। তাহলে আদালতে একটা কবর যদি বছরে 100 কোটি টাকা ইনকাম হয়, তাহলে ডাকি বলে যদি কোনো রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তারা বলে বাবা নাকচ হয়েছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিকই বাবা গিয়ে 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা হাদিয়া দিয়ে আয়। আবার যদি তারা খুশি হয়, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় বা ফার্স্ট ক্লাস পেয়ে যায় বা মামলায় ডিগ্রি পায়, কোনো আনন্দের খবর যদি তাদের মধ্যে আসে, তারা আবার তখন বলে বাবা খুবই খুশি হয়েছে, শিগগির দৌড়ি আগে বাবাকে দিয়ে আয়। খুশিতে বাবা, না খুশিতে বাবা, ফিসার রায় অদ্দার রায়, সম্পদে এবং দুঃখে সর্বত্র তাদের কাছে বাবা। আর হিন্দু ভাইদের কাছে হইল মা, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী। আর মুসলমানদের কাছে বাবা খাজা, বাবা শাহজালাল, বাবা আটারসি, বাবা সব জায়গায় বাবা। আকিদা কি এক হয়েছে না? তাহলে এই আকিদা নিয়ে এই দেশে আমরা মুসলমান তৌহিদ ধ্বংস করে দিয়ে আপনি যাই করেন সব শেষ, জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো তৌহিদ ইবাদত, যদি তৌহিদ না থাকে সব বেকার হয়ে যাবে, আপনারা সালাত সিয়াম কোনো কাজে লাগবে না। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আনহা মুসলিমুন, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, নিজেকে একজন মুসলিম বলে ধারণা করে, তথাপি যদি তার মধ্যে তৌহিদ ইবাদত না থাকে সে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে দলভুক্ত হবে। আল্লাহ নবীর ভাষায় বলছি বন্ধুরা আমার, এবার আসুন, এত কথা বললাম, আহলে হাদিসের দাওয়াতটা কি তাহলে?
আহলে হাদিস আন্দোলনে কি প্রয়োজন আছে, কেন আমরা ইসলামী আন্দোলন বলছি না? খুবই সহজে বলা যেত ইসলামী আন্দোলন বলে আপনারা সবাই খুশি হতেন। এর জবাবটা শুনে রাখেন, যদি একজন মুসলমান আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, কেয়ামতে বিশ্বাস করে, তকদিরে বিশ্বাস করে, আপনি কি তাকে কাফের বলতে পারবেন? কথা জবাব দিচ্ছেন না কেন? সে কি মুসলমান নয়? মুসলমান হওয়ার জন্য ছয়টা রোকন আছে, আমন্ত বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, রসুলগণের উপরে, মানে বিগত কিতাবগুলির উপরে, ফেরেশতা মণ্ডলীর উপরে, তকদিরে ভালো মন্দের উপরে, আরেকটা কি ফেরেশতাগণের উপরে, এই ছয়টা বিশ্বাস আনলেই কিন্তু মুসলমান হওয়া যায়। এরপরে আমি যাই করি না কেন আপনি আমাকে কাফের বলতে পারবেন না? মান সাল্লা সালাতানা ওয়া কালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের সঙ্গে সালাত আদায় করে আমাদের জবিয়া খায় তাকে কাফের বলা যাবে না। ইসলামী আন্দোলন বললে যতই বেদাতি কাজ করেন আপনি ইসলামী আন্দোলন বলতে পারেন। বাংলাদেশে ভুরি ভুরি ইসলামী দল আছে। এখান থেকে বছর চারেক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের দল সমূহের একটা হিসাব দেওয়া হয়েছিল, একজন শিক্ষক তিনি এর উপরে গবেষণা করেছিলেন, সে গবেষণা রিপোর্টটা দৈনিক ইনকিলাবে আমরা পড়েছিলাম। সেখানে দেখলাম বাংলাদেশে 163টা দল, তার মধ্যে 70-এর অধিক প্রায় শতখানেক হলো ইসলামী দল, আর বাদ বাকিগুলো বিভিন্ন অন্যান্য দল। তাহলে এই শত শত দল এখানে আছে, ইসলামী দলের সংখ্যায় যখন 100-এর কাছাকাছি, তা আমরাও যদি আরেকটা ইসলামী নাম দিয়ে দল করতাম তাহলে আমাদের একটা সংখ্যা বাড়ত মাত্র, আর কিছুই হইতো না। সকল ইসলামী দল এদেশে যারা আন্দোলন করছেন ভালো মন্দের তারতম্য সবার মধ্যে আছে, কিন্তু মৌলিক কতগুলো ক্ষেত্রে ঐক্য আছে। অধিকাংশ ইসলামী দল একটি বিশেষ মজহাবের অনুসারী, কোরআন হাদিস সবাই মানি আমরা, তারাও মানে, স্বীকার করেন, প্রামাণিকতাকে অস্বীকার কেউই করেন না, তথাপি ওই হাদিসগুলিই মাত্র তারা গ্রহণ করতে চান, যে হাদিসগুলি তাদের মজহাব কর্তৃক স্বীকৃত বা ইমাম কর্তৃক গৃহীত বা পীর কর্তৃক স্বীকৃত। যে সমস্ত সহি হাদিস তাদের মজহাবের বিরোধী, তাদের পীরের ইচ্ছার বিরোধী, তাদের ইমামের রায় বা ফতোয়ার বিরোধী বলে তারা মনে করেন, সেই সমস্ত সহি হাদিসকে বিভিন্ন অজুহাতে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর এ কারণে বাংলাদেশে যদি ইসলামী হুকুমত হয় তাহলে ওই সমস্ত মজহাবি ইসলামের হুকুমত হবে যাদের সবারই আকিদা একখানে গিয়ে মূলীভূত, হেদায়া সর্বেকা কুদুরি কঞ্জুদ্দাকা এক বেহেস্তি জবর, এর মধ্যে তাদের যাবতীয় ফতোয়া সন্নিবেশিত। আমরা সেখানে কি বলে দিয়েছি, আহলে হাদিস আন্দোলন কেন বলছি? আমরা বলেছি যে আমাদের যাবতীয় আইন ও বিধানের মূল কেন্দ্র হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ পাকের প্রেরিত বিধান, এবং তার ব্যাখ্যা হবে হাদিস দিয়ে। আপনি ডিকশনারি দিয়ে যদি ব্যাখ্যা দেন, আপনি আপনার ইমামের রায় দিয়ে যদি ব্যাখ্যা দেন, আপনি কোনো ইসলামী চিন্তাবিদের দেওয়া ব্যাখ্যা যদি পেশ করেন, ওই ব্যাখ্যা আমরা গ্রহণ করব না যতক্ষণ সেই ব্যাখ্যার পক্ষে সাহাবায়ে কেরামের কোনো ব্যাখ্যা না আসবে, যতক্ষণ সেই ব্যাখ্যার পক্ষে সহি হাদিসের কোনো ব্যাখ্যা না আসবে। যদি কোনো কোরআনের আয়াতের ব্যাখ্যা সহি হাদিস দিয়ে হয় তাহলে সেটাই আহলে হাদিসরা গ্রহণ করে, যেমন ওয়াখাতামুন নবিয়্যিন একটু আগে পড়লাম একটা আয়াত, এর ব্যাখ্যায় আল্লাহ রাসূল নিজেই বলছেন নবীদের সিলসিলা একটা বিল্ডিং এর মতো, কাল বুনিয়ান, সেই বিল্ডিং এর ইটগুলির মধ্যে একখানা ইটের জায়গা খালি ছিল, 124,000 পয়গম্বর এক একটা ইট, এই 124,000 ইট দিয়ে একটা বিল্ডিং সাজানো নবীদের বিল্ডিং, সেই বিল্ডিং এ একটা ইটের জায়গা ফাঁকা ছিল, আনা তিলকা লিবনা ওয়ালা নবিয়্যা বাদি, আমি সেই একখানা ইট
আমার পরে আর নবী নাই, বলুন আলহামদুলিল্লাহ। এখন খাতাওয়ান নবীনের ব্যাখ্যা কি বলেন, শেষ নবী হলো না শ্রেষ্ঠ নবী হলো? আপনার বলেন কথা বুঝতে পারেন নাই? ওই যে একটা জায়গা থাকলো, ওই জায়গাটা পূর্ণ হলো, তাহলে কি শেষ নবী হয়ে গেল না? এই ব্যাখ্যা পাওয়ার পরে যদি এখন আমি ব্যাখ্যা দেই ডিকশনারি দেখে আর বলি যে খাতাম অর্থ তো অনেকগুলি অর্থ আছে, একটা অর্থ হলো আংটি, অত আমার রসুল হলো আংটি নবী, শ্রেষ্ঠ নবী, এরপরে গোলাম আহমদ কাদিয়ানি, আর একটা একটু একটু লেস ক্যালিবার হলেও তিনিও একটা নবী, আরো নবী আসতে পারে। রসুল বলেছেন আমার পরে সালাসুনা কাযাবুন, 30 জন মিথ্যা ভণ্ড নবী আসবে দুনিয়াতে, তোমরা সাবধান থেকো তাদের থেকে। এই গোলাম আহমদ কাদিয়ানিও একটা ভণ্ড নবী। বাংলাদেশ সরকারের আগে পাকিস্তান গভর্নমেন্ট চলে গেছে, পাকিস্তান গভর্নমেন্ট যখন প্রতিষ্ঠা লাভ করলো ইসলামের নাম করে, দুঃখের বিষয় আইন যিনি প্রণয়ন করবেন সে আইন মন্ত্রী জাফরুল্লাহ খান হলেন কাদিয়ানি, পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন মিস্টার জিন্না, তিনি হলেন শিয়া, প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান, তিনি হলেন শিয়া। বলুন আপনারা শিয়াদের মাধ্যমে আর কাদিয়ানিদের মাধ্যমে কি কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠিত হবে? হয় নাই পাকিস্তানে। পাকিস্তানের 24 বছর চলে গেছে, কাদিয়ানিরা খুব দর্পের সঙ্গে কাজ করে গেছে, বাংলাদেশে 33 বছর হয়ে গেল, এই বাংলাদেশে কোন গভর্নমেন্ট আজ পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার সাহস করল না। বর্তমান জোট সরকার এদেরকে ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তারা অন্তত পক্ষে এতটুকু করেছেন যে কাদিয়ানিদের প্রকাশিত বইপত্র তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি, তবে সতর্কতার সঙ্গে। এই জন্য আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, মানুষকে যেটা নিষেধ করা হয় সে মানুষ সেটা বেশি বেশি করার জন্য আগ্রহ বোধ করে। এই যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে না, আগে যত কাদিয়ানি ছিল এখন কাদিয়ানি বেশি হবে দেখবেন, ওই বই আরো বেশি বেশি বিক্রি হবে। ইতিমধ্যেই তারা ঢাকা শহরে 130টা মার্কাজ কায়েম করেছে এবং সারা দেশে 700 উপরে সেন্টার তৈরি করেছে। এই রাজশাহীতে কাদিয়ানদের একটা সেন্টার হয়েছে। এদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট পদক্ষেপ নেই নাই। আমরা দাবি করেছি সরকারের কাছে, শুধু বইপত্র বাজেয়াপ্ত করলেই চলবে না, প্রকাশ্যভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করুন। যেভাবে বাংলাদেশে হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, অনুরূপভাবে তারাও এক একটা অমুসলিম ফেরকা হিসেবে এদেশে স্বাধীনভাবে বসবাস করবে, তাদের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটানো হবে না। কিন্তু মুসলমান নাম নিয়ে মুসলমানদেরকে ধোকা দেবে এটা আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। আপনারা পারেন নাকি? এর মধ্যে একটা পলিসি আছে এই যে সৌদি আরবের গভর্নমেন্ট সৌদি আরবের মধ্যে কোনো কাফেরকে ঢুকতে দেয় না, হারামায়ন শরীফানে কাফের ঢুকতে পারে না। সেইখানে ওরা ঢুকে বদমাশি করবে, সেইখানে ঢুকে প্রচার প্রপাগান্ডা চালাবে, সেজন্য নিজেদেরকে মুসলমান বলেই তারা দাবি করে। এটা অত্যন্ত চতুরতার সঙ্গে তারা করে যাচ্ছে, আর এর পিছনে পুরো কাজ করে যাচ্ছে আমেরিকা ইংল্যান্ডের এই ইহুদি খ্রিস্টান চক্র। আর তাদের ঋণ নিয়ে যদি বাংলাদেশ চলে, বিশ্বব্যাংক এবং IMF এর ঋণ নিয়ে, অতএব বাংলাদেশ সরকারের মেরুদণ্ড এত শক্ত নয় যে তাদের চোখ রাঙানি বরদাস্ত করে তাদেরকে অমুসলিম ঘোষণা করে। তথাপি আমরা বলবো, হে ব্রুট মেজরিটির বাংলাদেশ জোট সরকার, তোমাদের সরকারে হাফ ডজনের মতো মুফাসসির কোরআন আছে, হাফ ডজনের মতো মুফতি আছে, বড় বড় মাশাআল্লাহ শায়খুল হাদিস আছে, বিশাল বিশাল পাগড়িধারী সেখানে আছে। তোমাদের সবাইকে বলছি, যদি তোমাদের এই অস্তিত্বের মধ্যে আগামী 2.5 বছরের মধ্যে যদি এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করো, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে বাংলাদেশের 2.5 কোটি আহলে হাদিস রিট আপিল করে বলবে, হে আল্লাহ, এরাই ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, তোমরা তাদেরকে আল্লাহ তুমি আজকে এদের শাস্তি দাও। শুধু এই ব্যাপারেই নয়, সকল ব্যাপারে আমাদের দাবি আছে। সুদ হারাম না হালাল আপনারা জবাব দেন, জোরে বলেন সুদ হারাম না হালাল। এই প্যান্ডেল ফাটিয়ে আল্লাহ আরশে পৌঁছে দেন জোরে, সুদ হারাম না হালাল। হাদিসে রয়েছে সুদের গোনা 70 স্তর আছে, তার সর্বনিম্ন স্তর নিজের মায়ের সঙ্গে জেনা করা। এই মারাত্মক গোনাহের কাজ বাংলাদেশে চলছে অবলীলাক্রমে, পাকিস্তান আমলে চলেছে 24 বছর,
বাংলাদেশের 33 বছর একই অন্যায় কাজ চলছে। বাংলাদেশের জোট সরকার হোক আর আওয়ামী সরকার হোক, কোন সরকারই এই জিনিসটাকে আজ পর্যন্ত এই হারামকে হারাম ঘোষণা করে নাই, তাহলিলুল হারাম করে যাচ্ছে, হারামকে হালাল করে যাচ্ছে, এটা কুফরি বসবা। আজকের তবলিগি ইজতেমার পক্ষ থেকে আমরা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি করতে পারি, হে গভর্নমেন্ট, জীবনের মালিক তুমি নও, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, অতি দ্রুত সময়ে তোমার প্রথম ফুরসতে এই সুদের মতো হারামটাকে হারাম ঘোষণা করো। একটা ছোট্ট ইনস্ট্যান্স দিচ্ছি, আপনাদেরকে শুনলে খুশি হবেন। জনৈক বন্ধু তিনি একটা ওয়াজ করেছিলেন এই মঞ্চে বসে, পাকিস্তানি বন্ধু, উনি বলেছিলেন যে একসময় এক সিগারেট খোরকে আমি বললাম, ভাই তুমি সিগারেট খাওয়া অবস্থা যদি মালাকুল মউত এসে যায় তাহলে তোমার মৃত্যুটা কেমন হবে তুমি একবার চিন্তা করে দেখেছো কি? এই কথাটি ওই সিগারেট খোরের হৃদয়ে এমন করে দাগ কাটলো, সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিয়ে বলল, ওস্তাদজি আজ থেকে আর সিগারেট খাব না। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? আমি সিগারেট পান করছি এমত অবস্থায় মালাকুল মউত এসে গেছে, এই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমি আমার নবীর শাফাত লাভ করব কেমন করে? হৃদয়ে দাগ কেটে গেছে। হে মদখোর, হিরোইন খোর, ফেন্সিল খোর, তরুণ যুবকেরা, তুমি একবার স্মরণ করো তোমার মৃত্যুকে। যদি ফেন্সিল পানরত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় বলো তুমি কি জান্নাত লাভ করার আশা করতে পারো? হে সুদখোর গভর্নমেন্ট, এই সুদকে হারাম না করে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে হে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলো তুমি তোমার প্রভুর কাছে কি কৈফিয়ত দেবে সেদিন? হে দেলোয়ার হোসেন সাঈদী মুফাসসির কোরআন, সুদকে হারাম না করে যদি তোমার মৃত্যু কালকে হয়ে যায় বলো কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তুমি কি কৈফিয়ত দেবে? হে শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, বহু বিপ্লবের পরে ক্রাউন এবং হান্টারকে হারাম করেছো, আমি চাই বাংলার জমিন থেকে মদ উচ্ছেদ করে দাও। ক্ষমতা তোমাদের হাতে আল্লাহ পাক দিয়েছেন, ক্ষমতার সদ্ব্যবহার করো, ইনশাআল্লাহ তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নেমে আসবে, সেই রহমতে বাংলাদেশে ইসলামের বিজয় লাভ হবে। আমাদের উপরে নাখোশ হয়ে লাভ হবে না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, সেই অন্যায় ইসলামপন্থী করুক আর ইসলাম বিরোধীরা করুক, কাউকে আমরা ছাড়ব না। বন্ধুরা আমার, তৌহিদে ইবাদত প্রতিষ্ঠিত হতে গেলে সর্বক্ষেত্রেই হতে হবে, শুধু সালাতের ক্ষেত্রে নয়। আহলে হাদিসদের দুর্দশা হয়েছে এই, এরা সালাতের ক্ষেত্রে মাশাআল্লাহ ভালো আহলে হাদিস, পায়ে পায়ে না লাগলে খুব নাখোশ, টাকসুর উপরে কাপড় না উঠলে রেহাই নাই, এদেরকে খুব জোরালো। কিন্তু ওই আহলে হাদিসটি যখনই আবার রাজনীতি করতে নামে তখন আবার যে মাশাআল্লাহ, শিখা অনির্বাণ, শিখা চিরন্তনের সামনে গিয়ে করজোড়ে শ্রদ্ধা ভরে দাঁড়িয়ে থাকে, তিনি গিয়ে ওই শহীদ মিনারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, নিজে হাতে গড়া শহীদ মিনারের সামনে মাথা নত করা কি নিজে হাতে গড়া মূর্তির সামনে মাথা নত করার সমান নয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে এই প্রশ্নই করেছিলেন, নিজের হাতে আপনি মূর্তি তৈরি করছেন আর তার কাছে গিয়ে মাথা নত করছেন, তাকে ইবাদত করছেন? আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ মিনার বানাই, ভাস্কর্য বানাই, ঢাকাতে বিশাল শহীদ মিনার বানিয়েছি, এগুলোকে আল্লাহ বানিয়ে দিয়ে গেছে নাকি? এগুলো আল্লাহর বান্দারাই বানিয়েছে, আমরা নিজেরা টাকা দিয়ে রড সিমেন্ট দিয়ে এগুলো তৈরি করেছি আর সেইখানে গিয়ে এইবারে দুনিয়ার যত ফুল সেখানে দিচ্ছি আর সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছি, সেখানে সামান্যতম অশ্রদ্ধা করলে আর রেহাই নাই। ওই সেদিনের ফেলে আসা মূর্তি পূজা আজকে বিকল্প রূপ নিয়ে আমাদের সামনে এসে গেছে, এরপরেও আমরা ভাবছি আমরা তৌহিদ ইবাদত করছি, আমরা মুসল্লি, আমরা হাজি হয়েছি, মাশাআল্লাহ জান্নাত তো চলেই গেছে। এমনি করে অজস্র উদাহরণ দেওয়া যাবে, বলুন জিনা হারাম না হালাল?
মা বোনদের উপরে যে নির্যাতন চলছে বাংলাদেশে, এই নির্যাতনের ইতিহাস আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়ে যায়। স্বামীকে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে 9 জন নর পশু ধর্ষণ করেছে। সেই পেপার কাটিংটা আমি খালেদা জিয়ার কাছে পাঠাতে চেয়েছিলাম, চিঠিও একটা লিখেছিলাম, কিন্তু ভাবছি কত লিখছে। তাদের কোনো বক্তব্য নাই, তারা কি মা নয়, তারা কি শাশুড়ি নয়, তারা কি দাদি নয়, তারা কি নানি নয়, তারা কি নিজেরা মহিলা নয়, তারা কি মহিলাদের ব্যথা বোঝে না? 2.5 বছরে কচি বাচ্চা, 70 বছরে বৃদ্ধা, কারো আজকে বাংলাদেশে নিরাপত্তা নেই, এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে বাঁচানোর দায়িত্ব যাদেরকে আমরা দিয়েছি আল্লাহ পক্ষ থেকে, যারা দায়িত্ব পেয়েছেন, কই তাদের তো কোনো সোচ্চার কণ্ঠ আমরা শুনতে পাই না। শুধু তাই নয়, এই জেনাকে লাইসেন্স দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে হালাল করে দেওয়া হয়েছে সারা দেশে, প্রস আর প্রস। এইটাকে উৎসাহিত করার জন্য নগ্ন ছবি টেলিভিশনের মাধ্যমে দেখানো হচ্ছে, সিনেমা হলগুলো যত বাজে ছবি, রাজশাহী রাস্তা দিয়ে ঘোরেন দেখবেন যত ল্যাংটা ছবি, নগ্ন ছবি সুন্দর সুন্দর পোস্টারের মাধ্যমে রাস্তার গায়ে টাঙানো আছে। এইগুলো দেখে তরুণ যুবকদের যদি যুবচরিত্র ধ্বংস হয় তা কে তার জন্য দায়ী হবে? বাংলাদেশ সরকারের 60 জন মন্ত্রী ঢাকার রাজপথে ঘোরেন, আমাদের এখানে মাঝে মধ্যে আসেন, যখন তারা যান আগে পিছিয়ে বিশাল গাড়ির বহর দেখতে পাই, তারা জনগণের বন্ধু, জনগণকে ধ্বংস করার জন্য রাস্তার ধারে এই ছবিগুলোকে তারা দেখতে পান না? যদি কালকে কোন টুপিওয়ালা মন্ত্রী একটা পোস্টার ছেড়ার যোগ্যতা প্রদর্শন করেন, আমার মনে হয় সেদিন বাংলাদেশ থেকে এই ল্যাংটা ছবি সব উঠে যাবে। কিন্তু এই মন্ত্রীদের চোখে কি দেওয়া আছে আল্লাহ পাক ভালো জানে। কেন তোমাদের মধ্যে সেই সচেতনতা নাই? আজকে ঘরে ঘরে জেনা চলছে, ঘরে ঘরে ব্যভিচার চলছে, বেহায়াপনাকে উস্কে দেওয়া হচ্ছে। তথ্য মন্ত্রণালয় আছে বাংলাদেশে, কত কি আছে, আইনকানুন সবই আছে, কিন্তু বাস্তবায়ন নাই। ইসলাম শুধু কথার নাম নয়, কাজের নাম। বন্ধুরা আমার, ইসলামী আন্দোলন করব আর ইসলামের নামে কোরআন এবং হাদিসের বিধান থেকে একটু দূরে এসে সেখানে কোনো মানুষকে বসিয়ে দেব, সেই মানুষ হতে পারে বড় পণ্ডিত, নিশ্চয় তিনি আমার রসুলের উপরে নয়েন, তাই কি না ভাই? হতে পারেন বড় পণ্ডিত, বড় ইসলামী চিন্তাবিদ, কিন্তু রসুলের উপরে তাকে স্থান দেওয়া যাবে না। আমি যদি সেটা করি তাহলে ধর্মীয় ক্ষেত্রে আমি আল্লাহর রসুলের সার্বভৌমত্বকে বসাতে পারলাম না, রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর বিধানকে বসাতে পারলাম না, বাংলাদেশে কোর্টগুলোতে যে বিচার আচার চলছে এগুলো ব্রিটিশ গভর্নমেন্টের আমলে রচিত বিধান, সেই বিচারের মাধ্যমে আমাকে জেল খাটানো হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে। মুসলমান আল্লাহর আইনে মাত্র ফাঁসির গলা, দড়ি গলায় পড়তে পারে, মানুষের রচিত বিধান মেনে নিয়ে মুসলমান কখনোই ফাঁসির আদেশ গ্রহণ করতে পারে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তবু আমরা বাধ্য হচ্ছে এগুলো করার জন্য, দায়ী হবে আমাদের সরকার। আমি তাদেরকে হুঁশিয়ার করার জন্য বলছি, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। قال رسول الله صلى الله عليه وسلم من يسترعيه رعيه فيموت يوم يموت وهو غاش لرعيته الا حرم الله عليه الجنه رواه مسلم। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক যাকে প্রজা সাধারণের উপরে নেতা বানিয়েছেন, অতঃপর সে ব্যক্তি মৃত্যুবরণ করলো প্রজাদের উপরে খেয়ানতকারী হিসাবে, তার জন্য জান্নাত হারাম করা হলো। অতএব যারা নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতা আছেন, মন্ত্রী পরিষদে আছেন, যাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন, তারা যদি আল্লাহর বিধান জারি করতে ব্যর্থ হন তাহলে এই হুঁশিয়ারিটা মনে রাখবেন, জান্নাত লাভে আমরা ব্যর্থ হয়ে যাব। এবারে আমাদের বক্তব্য থাকবে, আমরা
আহলে হাদিস আন্দোলন কেন করি? ইসলামী আন্দোলন করতে গেলে শিরক ও বেদাত করা সত্ত্বেও আপনাকে আমি আমার দলে নিতে হয়তোবা বাধাগ্রস্ত হব না, কারণ মুসলমান তো বটেই। আর সে কারণেই ইসলামের দলে যত দল হয়েছে, শত দল হয়েছে, তা সত্ত্বেও শিরক বেদাত দূর হয় নাই। সেখানে আমাদের সঙ্গে কিছুটা পার্থক্য হয়ে গেছে একটা মৌলিক বিষয়ে। আমরা বলে দিয়েছি আমাদের যে আইন ও বিধান, আমাদের যে বক্তব্য, আমাদের বড় পণ্ডিতদের যে বক্তব্য, ইসলামী চিন্তাবিদের বক্তব্য, রাজনৈতিক চিন্তাবিদের বক্তব্য, অর্থনৈতিক চিন্তাবিদের বক্তব্য, দার্শনিক চিন্তাবিদের বক্তব্য, যে বক্তব্যটি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনুকূলী হবে আমরা তাকে স্বাগত জানাব, আর যে বক্তব্য কোরআন এবং সহিহ হাদিসের প্রতিকূলী হবে আমরা বিনীতভাবে সেই বক্তব্য প্রত্যাখ্যান করব। আমরা সেখানে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ার জন্য জনগণকে আহ্বান জানাব। তাই আমাদের কাছে কুদুরি সর্বেকে হেদায়া বেহেশতে যাওয়ার চাইতে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজার, আবু দাউদের, নাসাইর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। বলুন আপনারা কোনটা চান, কুদুরি চান না বুখারি চান, হেদায়া চান না ইবনে মাজা চান, হাদিস চান না মানুষের তৈরি করা ফেকা চান? আমরা ফেকার ওই বিধান মানব যে বিধান হাদিসের সঙ্গে সঙ্গতিশীল, ফেকার ওই বিধান কোশ্চেন করলে মানতে রাজি নই যে বিধান হাদিসের সঙ্গে সঙ্গতিশীল নয়। এইখানে গিয়েই ইসলামী আন্দোলনের সঙ্গে আহলিস আন্দোলনের পার্থক্য হয়ে গেছে। আমাদের দাওয়াত দুটা আর আমাদের জিহাদ দুটা জাহিলিয়াতের বিরুদ্ধে। আহলাদিসের দাওয়াত দুটা জিনিসের দিকে, এক নম্বর হলো তাজরিদুল ইবাদাহ লিল্লাহি ওয়াহদাহ, দুই নম্বর হলো তাজরিদুল ইত্তিবা লিরাসূল ওয়াহদাহ, তাওহীদ শুধুমাত্র আল্লাহ পাকের জন্য খালেস ও বেলুজ হতে হবে, সেখানে কাউকে জড়ানো যাবে না। আল্লাহকেও মানব, সঙ্গে সঙ্গে কবর পূজাও করব, সেখানে গিয়ে বলবো দে বাবা খাজা দে, দেলা দে, হে খাজা তুমি দাও অথবা দেওয়াই দাও। খাজা দরবারে গিয়ে জনৈক ব্যক্তি কান্নাকাটি করছিল, এক মৌলভী সাহেব দেখে মেরেছে এক থাপ্পড়, বলে এই বেটা এখানে আল্লাহ করছে, আরে কি খাজা কি আল্লাহ নাকি তোকে দিবে? ওই লোকটা মার খেয়ে কানতে কানতে চলে গেছে। মৌলভী সাহেবের মনে দরদ হয়েছে, হ্যাঁ রে লোকটাকে মারলাম, গরিব মানুষ, এই এদিকে সেদিকে তুই আবার মারবা নাকি? না না মারবো না, কাছে আয়, কাছে আসছে, তুই ব্যথা পেয়েছিস তাই না? পকেটে 10 টাকা বেরিয়ে কেটে ওকে দিয়ে দিয়েছে, যা বাবা যা আর জন্য কাজ করিস না। তখন সে বলছে মেরে খাজাকে কারামাত দেখো, ও আপনি দুশ্মন সে ভি দিলাতে হ্যায় দোস্ত সে ভি দিলাতে হ্যায়, আমার খাজার কেরামত তোমার দেখে নাও, সে তার বন্ধুদের কাছ থেকেও পয়সা দেয়, তার দুশ্মনের কাছ থেকেও পয়সা বের করে আমাকে দেয়। কথা বুঝতে পারেন নাই? যে মৌলবী আমাকে মারলো সে মৌলবীর কাছ থেকে পয়সা নিয়ে খাজা আমাকে দিয়ে দিল। আকিদা কেমন দেখছেন? এই যে দুর্দশাগ্রস্ত অবস্থা, এই আকিদার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা বলি যদি ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহর করতে হবে, কাউকে শরীক করা যাবে না। ইত্তেবার ক্ষেত্রে আমরা বলেছি তাজরিদুল ইত্তেবা লিরাসূল ওয়াহদা, দোয়া পড়ুন সবাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা, আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের থেকে এই বাতাসটাকে ফিরিয়ে নিয়ে যাও, আপাতত আমাদেরকে তৌহিদের বক্তৃতা করার সুযোগটা করে দাও, আল্লাহুম্মা আমিন। ইত্তেবার ক্ষেত্রে আমরা বলেছি রসুলের আনুগত্যের সঙ্গে কোন ইমাম বা পীরের বা ওলির আনুগত্যকে আমরা শরীক করতে রাজি নই। রসুলের আনুগত্য নির্ভেজাল হবে, হাদিস পেলেই আমরা গ্রহণ করব, সেখানে কোনো শর্ত আমরা দাঁড় করাব না। দুটো জাহেলিয়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। একটা হলো এই জাহেলিয়াতে ইবাদাতুল মখলুক মখলুকান বিদআ ওয়া হুব্বুস সালেহিন, নেককার মানুষের মহব্বতের দাবি করে আমরা মখলুকের ইবাদত করতে রাজি নই, এই জাহেলিয়াত যে চলছে বাংলাদেশে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম। দু নম্বর হলো এই
জাহেলিয়াত তাহাকুম ইলা গায়রে শরিয়াতিল্লাহ, আল্লাহ শরিয়ত বাদ দিয়ে মানুষের রচিত বিধানের আনুগত্য করা, এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম আহলে হাদিস আন্দোলন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে গড়া আন্দোলন, এটি হলো আহলে হাদিস আন্দোলনের মৌলিক বৈশিষ্ট্য। আপনারা অন্যান্য আন্দোলনের সঙ্গে আহলে হাদিস আন্দোলনের মৌলিক পার্থক্য এখন ধরতে পেরেছেন? আমাকে সংক্ষেপে শেষ করে দিতে হচ্ছে, কারণে এরপরে বক্তা আছেন। অন্যান্য আন্দোলন ইসলামের নামে কাজ করুক, কেউ ধর্মনিরপেক্ষতার নামে কাজ করেন, কেউ জনগণের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করেন, কিন্তু আহলে হাদিস আন্দোলন জনগণের সার্বিক উন্নতির জন্য চেষ্টা করেন, তাদের ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির জন্য কাজ করেন, বেসিস হলো তাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আর কিছুই নয়। আপনারা কি আপনাদের সার্বিক জীবনটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্য রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? আল্লাহর নামে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা আগামী যে কদিন বেঁচে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা আমাদের ইহকালীন জীবন, আমাদের পরকালীন জীবন সুখময় করার জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের সার্বিক জীবন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের ভাই অর্থ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান সাহেব আমাকে একটা সুন্দর খবর দিলেন, মা বোনদেরকে আমরা উৎসাহিত করছি। আমাদের এক বোন কানের এই স্বর্ণের গহনা এই 2 টাকার নোটের মধ্যে মুড়ে গোপনে তার নাম না বলে এখানে পাঠিয়ে দিয়েছেন, আপনারা খুশি হন নাই? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ পাক তার মালে এবং তার পরিবারে বরকত দান করুন, সকলেই বলুন আমিন। আরো দুজন মা বোন তাদের নাকের গহনা এখানে পাঠিয়ে দিয়েছেন, গত বছর হাতের গহনা পাঠিয়ে দিয়েছিলেন, আরো দুজন আরো 2টি গহনা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে এমনি করে যে জাজবা সৃষ্টি করে দেন, তৌহিদের দাওয়াত স্তব্ধ ইনশাআল্লাহ হবে না, আরো এগিয়ে যাবে। আরো একজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কত আর নেব? হে মা হে বোন, আল্লাহ পাক তোমাদেরকে ফাতেমাতুজ জাহরা, আয়েশাতুল হুমাইরা, তোমাদেরকে খাদিজাতুল কুবরা, এসব মহা মায়েদের সঙ্গে জান্নাত নসিব করুন, সকলে বলুন আমিন। আমার মা বোনেরা আজকে 3,500 টাকা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জানেন আপনারা কত রাজি, আমাকে এখন হিসাব আসে নাই। ও আমাদের শিল্পী বলছে 10,000 চেয়েছিলাম, আল্লাহর বান্দারা 10,000 টাকাই দিয়ে দিয়েছে। আমার তো মনে করি আল্লাহ ইজাফালে মাই আসা, আল্লাহ ইচ্ছা করলে আরো ডবল ডবল দিতে পারেন, চেয়েছে 10,000, বান্দারা তো আরো বেশি দেবে, সেটাই তার ক্রেডিট হবে। যাই হোক, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। বক্তব্যের শেষে আমি আপনাদের কাছে একটি চাই, আহলে হাদিস আন্দোলনের এই আহলে হাদিস আন্দোলন আর আহলে হাদিস সংগঠন এই 2টি পার্থক্য আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই। একটি আন্দোলনকে পরিচালনা করার জন্য কিছু মানুষ দরকার, একটা সংগঠন দরকার, একজন নির্দেশদাতা হিসেবে আমির দরকার, তার কিছু সহযোগী দরকার, ঠিক কিনা ভাই বলেন? একটা ছোট ঘর বানতে গেলেও কিছু লোক লাগে না? অনুরূপ ভাবে একটি আন্দোলন একটি দাওয়াতকে প্রতিষ্ঠা করতে গেলে সেখানে কিছু মানুষ লাগে, ঐক্যবদ্ধ সুনির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট নেতৃত্বের অধীনে নিবেদিত প্রাণে একদল কর্মী বাহিনীকে একটি সংগঠন বলা হয়। তাহলে এখানে লক্ষ্য একটা থাকতে হয়, লক্ষ্য না থাকলে তো সংগঠন হয় না। এমনকি যারা ডাকাতি করে, ডাকাতির লক্ষ্যে একদল লোক সংঘবদ্ধ হয়। আপনারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন করবেন, আহলে হাদিসের দাওয়াত দিবেন, আপনাদের জন্য কি কোনো সংগঠন দরকার নাই? আন্দোলন
দিনের তালিমে আপনাদেরকে সপ্তাহে অন্তত একটা ঘন্টা হলেও ব্যয় করতে হবে, এবং দিনের দাওয়াতের সফরে সপ্তাহে একটা দিন আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যারা এখানে আমাদের কর্মী ভাইরা আছেন, আপনারা কি আমাদের এই দাবিটা রক্ষা করতে রাজি আছেন? যদি দাওয়াত না দেন তাহলে আপনি কিন্তু হারিয়ে যাবেন, যেমন বহু সংগঠন হারিয়ে গেছে। 1906 সালে অল ইন্ডিয়া আহলেদিস কনফারেন্স বলে সর্বভারতীয় সংগঠন ছিল, সেই সংগঠন আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার কারণে 1946 সালে মাওলানা আব্দুল্লাহ আল কাফি নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলেদিস গঠন করলেন। আজকেও সেই প্রেক্ষাপট সৃষ্টির কারণেই 1994 সালে 23 সেপ্টেম্বরে আহলেদিস আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছে। যদি আগামী দিনে এই সংগঠন অনুরূপভাবে নীরব হয়ে যায়, কাজ কাম না করে, আবারও কোন আল্লাহর বান্দা নিশ্চয়ই বাংলার জমিনে আল্লাহবাক সৃষ্টি করবেন, যিনি আবার নতুনভাবে আন্দোলনকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করবেন। আমি ওসিয়াত করে যাচ্ছি, তখন আপনারা জিদ না করে ওই প্রাণবন্ত সংগঠনে চলে যাবেন, আমাদের কোনোই দুঃখ থাকবে না। এটাতে কোনো গোড়ামি করার দরকার নাই, আমরা আন্দোলন চাই, ব্যক্তি পূজায় বিশ্বাসী নই, আমরা দল পূজায় বিশ্বাসী নই। আহলেদিস আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে দ্ব্যর্থীন ভাবে জানিয়ে দিতে চাচ্ছে, যতক্ষণ আমরা আন্দোলন করব, যতক্ষণ আমরা আন্দোলনের ময়দানে থাকব, ততক্ষণ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যখনই আন্দোলন ময়দান থেকে আমরা ছিটকে পড়ব, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি না। বলুন, আহলেদিস আন্দোলন বাংলাদেশ এখন কি ময়দানে কাজ করে যাচ্ছে না বসে আছে? এবার কিন্তু আপনাদের জবাব নাই, ধীর কণ্ঠে জবাব দিলেন কেন? ময়দানে কি আন্দোলন কাজ করে যাচ্ছে না বসে আছে? যদি আন্দোলন কাজ করে যায় তাহলে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন না হাত গুটিয়ে নেবেন? ইনশাআল্লাহ যতদিন কাজ করবে ততদিন আপনারা থাকবেন, যখন এই কাজ বন্ধ করবে আপনারা বন্ধ করবে, কোনো আপত্তি নাই। এরপরে আরেকটি কথা বলবো, আন্দোলনকে বর্তমান যুগ উপযোগী করে ঢেলে সাজানোর জন্য আপনাকে অবশ্যই ধর্মীয় ময়দানে কাজ করতে হবে, রাজনৈতিক ময়দানে কাজ করতে হবে, অর্থনৈতিক ময়দানে কাজ করতে হবে। শুধু ধর্ম আর রাজনীতি আলাদা, এই বাতিল মতবাদের সঙ্গে আমরা বিশ্বাস করি না, আমরা এই জাহিলি মতবাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। আহলেদিস আন্দোলন কশ্চিন কালো প্রচলিত অর্থে অরাজনৈতিক আন্দোলন নয়, আহলেদিস আন্দোলন রাজনৈতিক ক্ষেত্রেও সংস্কার চায়, অর্থনৈতিক ক্ষেত্রেও সংস্কার চায়, শিক্ষা ক্ষেত্রেও সংস্কার চায়। আমাদের পরিচিতি ফ্রি বিতরণ করা হচ্ছে, আপনারা পড়ে দেখুন, সেখানে আপনারা আমরা সংস্কারের রূপরেখা দিয়েছি, কিভাবে চাই, ব্যালট এবং বুলেটের মাধ্যমে আপনাদেরকে আমরা খতম করতে চাই না, আমরা নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, জনমত পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন চাই। যদি দেশের জনগণ মনে করে যে কোরআন এবং হাদিসের সবচেয়ে ভালো, তার ভিত্তিতেই আমার অর্থনীতি গড়া হোক, তাহলে এই দেশের অর্থনৈতিক পরিবর্তন আসবেই। যারা আজকে এখানে আমরা বসে আছি, আপনারা কি সুদ এবং ঘুষ ভিত্তিক অর্থনীতি চান না কোরআন এবং হাদিস ভিত্তিক অর্থনীতি চান? জবাব দেন ভালো করে, যে সুদের কারবার চলছে বাংলাদেশে, আপনার রক্ত হারাম হয়ে যাচ্ছে, আপনার রুজি হালাল হয়ে হারাম হয়ে যাচ্ছে, এই হারাম রক্তে কি ইবাদত কবুল হবে? এই হারাম রক্ত দূর করার জন্য আহলেদিস যদি সোচ্চার না হয়, তাহলে ওই ধিক ওই আহলেদিসের যে খালি রভ্রদান করে রাত্রে ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তোমার ওই তাহাজ্জুদের কোনো প্রয়োজন নাই, তোমার ওই রভ্রদান রাত্রে বাড়িতে ধুই খাও গে, কোনো দরকার নেই। যে আহলেদিস হারাম খোর, কি দরকার আছে ওর? এই জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার আনার জন্য প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা আহলেদ ভাইকে আমি অনুরোধ করবো, আপনারা সোচ্চার হয়ে ওঠেন, সুদ ভিত্তিক ঘুষ ভিত্তিক কাজ করবেন না। হাদিসে রয়েছে, লা যারা ওলা যারার, নিজেরা ক্ষতি করো না, ক্ষতিগ্রস্ত হয়েও না। যারা এখানে সিগারেট খান, যারা তামাক খান, যারা ফেনসিডিল খান, যারা হিরোইন খান, বলুন একুশগুলো কি ইসলামে জায়েজ আছে না নিষেধ আছে? ফতোয়া আপনারাই দেন। এখানে কি কোনো ধূমপান, কোনো বিড়িখোর, সিগারেট খোর, হুকা খোর এখানে আছেন? অন্তত আজকে তবলিগি ইস্তেমার এবং আমাদের দাওয়াতে আজকে তওবা করবেন যে আমি আজ থেকে আমি ধূমপান পরিত্যাগ করলাম,
এরকম একজন লোক কি এখানে আছেন? থাকলে হাত উঠান, আল্লাহর নামে তওবা করুন, আমি কাল থেকে আর ধূমপান করব না। বলুন দেখি, আমি অনুরোধ করে যারা ধূমপান করতেন তারা আর করবেন না। মাশাআল্লাহ অনেক হাত উঠেছে, গণনা করা মুশকিল। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি ধূমপান বন্ধ করুন। যারা ফেন্সিল খান, হিরোইন খান, তারা নিশ্চয়ই সামনে আসবেন না। তবুও তাদেরকে বলে দিচ্ছি, বাবা তোমরা এমনি তওবা করো। যারা অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করো, যারা সন্ত্রাস করো, হাদিস শুনে রাখো, মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি অস্ত্র উত্তোলন করলো সে মুসলমান নয়। যে মুসলমান নয় সে কি জান্নাত পাবে? এই অস্ত্রধারী সন্ত্রাসী, হে শামসুল আহমদের ব্যবসায়ীকে 200 টুকরা করে হত্যাকারী, হে রাজশাহীর ঘরে ঘরে সন্ত্রাসকারী, তোমাদেরকে আমি আল্লাহর ভয় দেখাচ্ছি, সাবধান হয়ে যাও, তোমাকেও মরতে হবে, মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর কাছে যদি জান্নাত পেতে চাও সন্ত্রাস বন্ধ করো, মানুষকে ভয় দেখিও না। বিদায় হজের সর্বশেষ অভিভাষণে আল্লাহ রাসূল বলেছিলেন, লিল মুসলিমে আলাল মুসলিম হারাম দমহু ওয়া ইরযুহু ওয়া মালহু, মুসলমানের জন্য চিরদিনের মতো আমি তিনটা জিনিস হারাম করে দিয়ে গেলাম। হে মুসলমান, আরেক মুসলমান সাবধান, তোমাদের রক্ত, তোমাদের ইজ্জত এবং তোমাদের মালামাল অর্থ সম্পদ পরস্পরের জন্য চিরদিনের মতো হারাম। একজনের উপার্জিত সম্পদ আপনি জোর করে নিতে পারেন না, এটা হারাম। একজনের রক্ত আপনি বহাইতে পারেন না, খুন করতে পারেন না, এটা হারাম। একজনের ইজ্জতের উপরে আপনি হামলা করতে পারেন না, এটা হারাম। এই তিনটা চিরন্তন হারাম। এই হারামকে যারা হালাল করছে, হে সন্ত্রাসী সাবধান হয়ে যাও, তুমি আল্লাহকে ভয় করো। পুলিশ কোনো ব্যাপার না, পুলিশের ভয়ে কাজ করলে তুমি নেকি পাবে না, আল্লাহর ভয়ে কাজ করে ইনশাআল্লাহ তোমার যাবতীয় অন্যায়কে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। স্মরণ করো সে হাদিসের কথা, 99টা মানুষ খুন করে যখন ওই লোকটার হৃদয়ের মধ্যে তওবার মেজাজ চলে আসলো, তখন সেই লোকটি গেল একজন আলেমের কাছে, যে বলছে, হে আলেম, আমি জীবনে 99টা হত্যা করেছি, আমার কি কোনো তওবা আছে? ওই আলেম বলল, না, তুমি এত অন্যায় কাজ করেছো, তোমার কি আর তওবা হবে? তোমার আর উপায় নাই, তোমার শেষ। তখন ওই লোকটি বলল, ঠিক আছে, তাহলে আরো অন্যায় করব। ওই আলেমটাকে এক কবে 2 টুকরা করে দিল, দিয়ে 100 পূর্ণ হয়ে গেল। এবারও সামনে চলেছে আর একজন আলেমের সঙ্গে দেখা যাবে, হে আলেম, আমার কি কোনো তওবা আছে? আমি 100 মানুষ হত্যা করেছি। আলেম বললেন, হ্যাঁ, তোমার এখনো তওবার দরজা খোলা আছে। যাও অমুক গ্রামে, ওই গ্রামের লোকগুলো সব নেককার পরেজগার লোক, ওইখানে যাও, সেই সুন্দর পরিবেশে বসবাস করো, তাহলে খুন করার এই মেজাজ তোমার আর আসবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি ডাকাতদের সঙ্গে থাকো, তুমি ডাকাতি করেছো, ভালো মানুষের সঙ্গে থাকো, তুমি ভালো হয়ে যাবে, ওই গ্রামে চলে যাও। তাই নাকি? ওখানে গেলে আমি মুক্তি পাবো? হ্যাঁ, তুমি মুক্তি পাবে। লোকটি পাগলের মতো ছুটতে লাগলো, কিন্তু কিছু দূর গিয়েই মালাকুল মউত এসে গেল। কি করবে, আর যেতে পারছে না, মালাকুল মউত জান কবজ করেছে। আসমান জগৎ থেকে ফেরেশতা এসে গেল, দুজন রহমতে ফেরেশতা আর গজবে ফেরেশতা। গজবে ফেরেশতা বলছে, আমি নিয়ে যাব, 100 মানুষ হত্যা করেছে, জাহান্নামে। রহমতে ফেরেশতা বলছে, যে না, ওটা আমি নেবো। এই জন্য লোকটা মৃত্যুর আগে তওবা করেছিল, ও তওবা করার জন্য যাচ্ছিল, সে আল্লাহর রহমতের ভিখারি ছিল, আমি তার জানটা আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহ পাকের পক্ষ থেকে আরেকজন ফেরেশতা এসে বলল, ঠান্ডা হও, তোমাদের বিচার সালিসামি করে দিচ্ছি, ঠিক আছে, দুই দিকে রাস্তা মাপো, ওই গ্রাম থেকে যে গ্রাম থেকে এসেছিল মাপো, দেখো কোন দিকে বেশি হয়। দেখা গেল 1 বিঘে বেশি হয়েছে ওই ভালো দিকে যাওয়ার রাস্তা। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, ওই রহমতে ফেরেশতাকে বললেন, তুমি ওকে নিয়ে আসো, আমি ওকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অতএব হে সন্ত্রাসী, যারা মানুষ খুন করেছো এখনো তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। হে সীমালঙ্ঘনকারীরা, যারা নিজের জীবনের উপর অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ নিশ্চয়ই সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকেন। অতএব হে হিরোইন খোর, হে ফেন্সিডিল খোর, হে সন্ত্রাসী, হে ঘুষখোর, হে সুদখোর, তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ পাকের তওবার দরজা খোলা আছে, এই তওবার মাধ্যমে তোমার জান্নাতের রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জনগণের হৃদয়ের সংস্কার,
জনগণের আকীদা সংস্কার করতে চায়, রাইফেল দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, বুলেট দিয়ে নয়। আমরা চাই মানুষের কাছে নবীরা যেভাবে উপদেশ দিয়ে মানুষকে দিনের পথে ডাকতেন, আমরা আপনাদেরকে নসিহতের মাধ্যমে দিনের পথে ডাকছি। আসুন আমরা সবাই তওবা করে আল্লাহর পথে ফিরে যাই। আহলে হাদিস আন্দোলন, কোরআন এবং হাদিস ভিত্তিক আন্দোলন, এখানে অন্য কোনো মতবাদের প্রবেশাধিকার নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার কি আহলে হাদিস আন্দোলনের মূল বিষয়টি এখন ধরতে পেরেছেন ভাই? অন্যান্য আন্দোলনের সঙ্গে পার্থক্যটা বুঝতে পেরেছেন? ধর্মনিরপেক্ষ রাজনৈতিক আন্দোলনের সঙ্গে আমাদের পার্থক্য এই যে আমরা সর্বক্ষেত্রে ধর্মীয় আন্দোলন চাই, ধর্মীয় রাজনীতি, ধর্মীয় অর্থনীতি, ধর্মীয় জীবননীতি। আর ধর্মনিরপেক্ষ ভাইরা চান শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করব আর রাজনৈতিক অর্থনৈতিক বৈষয়িক জীবনে যা ইচ্ছা তাই করবো। এটা কি আপনারা মানতে রাজি আছেন নাকি? এটা হয় না, এটা আমরা পারি না, এটা সম্ভব নয়। আল্লাহ দিন মোকাম্মল, পূর্ণাঙ্গ, এটা কোনো জায়গায় অপূর্ণ নাই। অনুরূপ যারা ধর্মীয় রাজনীতি করেন তারা আবার সেইখানে বসিয়ে দিয়েছেন তাদের ইমামকে পীর কে আর ওলি আল্লাহকে। আমরা বলেছি পীর ওলি আল্লাহ ইমামকে হটিয়ে ওখানে আল্লাহ রসুলকে বসাও। রসুলের হাদিস যা বলছে তাই মানো, যা নিষেধ করছে তা ছাড়ো, কেন কেয়ামতের মাঠে ওই রসুলই মাত্র আমাকে সাফাত করবে, অন্য কেউ মানুষ করবে না। আপনারা কি রসুলকে আপনাদের সার্বিক জীবনে আপনাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জীবন গড়তে রাজি আছেন? তাহলে এই অনুযায়ী জীবন গড়ার স্বার্থে আপনাকে জান মাল সময় শ্রম সবকিছু ব্যয় করতে হবে, অটোমেটিক্যালি হবে না। মাবুনদেরকেও বলছি আপনারা বসে থাকবেন না, আপনারা এগিয়ে আসুন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগে কাজ করুন। সোনামণিদেরকে বলছি বাবা তোমাদের এই তরুণ রক্ত এসো ব্যয় করো আল্লাহ পাকের এই পবিত্র দিনই আন্দোলনের পথে। হে যুবক, তোমার দেহের সঞ্চিত রক্ত আল্লাহ প্রেরিত পবিত্র আমানত, এসো ওই উচ্ছল রক্ত ব্যয় করি আমরা আল্লাহ প্রেরিত সত্যের পথে, কোরআন এবং সহি হাদিসের পথে, অভ্রান্ত সত্যের উৎস ওহির বিধান প্রতিষ্ঠার পথে। হে মুরব্বী চলে এসো, তুমি, তোমাকে আর আমরা ছাড়বো না। তোমার জীবনে যাবতীয় কর্মতৎপরতা, যাবতীয় অভিজ্ঞতা নিয়ে আহলে হাদিস আন্দোলনের পিছনে ঝাঁপিয়ে পড়ো, আর দেরি করো না। কোনো অজুহাত নয়, যিনি বিদ্যান আছেন তার বিদ্যা নিয়ে, যিনি মেধাবী তার মেধা নিয়ে, যিনি বক্তা তার বক্তৃতা নিয়ে, যিনি লেখক তার লেখনী নিয়ে, যিনি সম্পদশালী তিনি তার সম্পদ নিয়ে এগিয়ে আসুন। আহলে হাদিস আন্দোলন আপনার জন্য তাকিয়ে আছে। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে তার যাবতীয় জানমাল সময় শ্রমকে আল্লাহ দিনের পথে ব্যয় করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে তার দিনের সত্যিকার মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।